হ্যালো, আমি অসীম আক্তার। আজ আপনাদের দেখাবো কিভাবে আউটলুকে মেল সেটিং করা যায়। প্রথমত আপনাদের আউটলুক ওপেন করুন। আউটলুক 2010। নিচে মেল আইডি, তারপর পাসওয়ার্ড, এটা সিলেক্ট করে ম্যানুয়াল কনফিগার, তারপর নেক্সট, ইন্টারনেট ইমেল, নেক্সট, POP3 সিলেক্ট করে দিন, IMAP, এখানে লিখুন IMAP ডট মেল ডট ইয়াহু ডট কম, নিচে SMTP ডট মেল ডট ইয়াহু ডট কম। পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, মোর সেটিং এ আউটগোয়িং সার্ভার, মাই আউটগোয়িং সার্ভার টিক করে দিন, অ্যাডভান্সে যান, এই দুটোতে আপনাকে SSL প্রথম ইনকামিং সার্ভার 993, ঠিক আছে, আউটগোয়িংয়ে আপনাকে দিতে হবে 465 দিয়ে ওকে করে দিন। তার অ্যাকাউন্টটা টেস্ট অ্যাকাউন্ট সেটিং, পাসওয়ার্ড প্রবলেম দেখাচ্ছে, এটা আমার পাসওয়ার্ড প্রবলেম দেখানোর কারণ হচ্ছে আমার সেট আপ কিছু সিকিউরিটি দেওয়া আছে আমার ইয়াহু মেলে, সেই সিকিউরিটি আমাকে এখানে দিতে হবে। ইউজার নেম ভুল হয়ে আছে, DON, কমপ্লিট, SMTP কমপ্লিট, IMAP টেস্ট মেল কমপ্লিট হয়ে গেল, ক্লোজ করে দিন, নেক্সট, আবার এটা প্রসেসিং এ আসলো কমপ্লিট, ক্লোজ করে দিন, ফিনিশ করে দিন। খুব সিম্পলভাবে আপনার আউটলুকের সার্ভার আউটলুক সেটিং সেভ হয়ে গেল।
এই দেখুন কমপ্লিট, আমার ইনবক্স আবার পূর্ণ ফিল আপ হয়ে গেল, কমপ্লিট, আমার যা মেল ছিল আউটলুকে একদম টোটালে সেটিং হয়ে গেল। এবার আপনার এখানে সিগনেচার বানানো কিভাবে যায়, মেল সিগনেচার নিউ মেল প্রথমে ওপেন করুন, তারপর দেখুন এখানে সিগনেচার আছে, সিগনেচার ক্লিক করে সিগনেচার করুন, ক্লিক করুন নিউ, এখানে আপনি নাম লিখে দিন, ওকে সেভ হয়ে গেল। নিউ মেসেজ কলিমি, রিপ্লাই ফরওয়ার্ড কলিমি, সেভ হয়ে গেল। আপনাকে এখানে সিগনেচারটা লিখে দিতে হবে বা পেস্ট করে দিন, যেমন আমার দরকার এগুলো নাই। আমার এই সিগনেচার দরকার, ওকে কাটিয়ে দিন নিউ। এই দেখুন আমার সিগনেচার চলে আসে। প্রতিটা মেল পাঠানোর সময় আমি নিউ মেল খুললে আমার চলে আসবে নিউ মেল অপশানে, অথবা আমি যদি এই মেলটাকে ফরওয়ার্ড করতে চাই অটোমেটিক আমার সিগনেচার, রিপ্লাই অল করতে চাই অটোমেটিক আমার সিগনেচার চলে আসবে, কমপ্লিট। আজকে আউটলুক মেল, আউটলুক 2010 মেল সেটিং, ইয়াহু মেল সেটিং। প্লিজ আমার ভিডিও পছন্দ হলে শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এভাবে অনেক ভিডিও আপডেট দিতে থাকবো, ওকে গুড বাই।